পরিযায়ী পাখিদের ঠিকানা বদল, তিস্তা ছেড়ে নতুন ঠিকানা জল ঢাকা, প্রকৃতির প্রতিশোধ না অন্য কিছু, কপালে চিন্তার ভাঁজ পরিবেশ প্রেমীদের। পরিযায়ী পাখিদের ঠিকানা বদল, তিস্তা ছেড়ে নতুন ঠিকানা এখন জল ঢাকা নদী, চিন্তিত পরিবেশ প্রেমীরা, দুশ্চেন সিকিমের হরপা বানকে। শীত মানেই পরিযায়ী পাখিদের আগমন, প্রতি বছর শীতের শুরুতেই পরিযায়ী অতিথিরা তিস্তার বুকে দাপিয়ে বেড়ায়। তাদের দেখতে তিস্তার পাড়ে ভিড় জমায় দূর দূরান্ত থেকে আসা পরিবেশ প্রেমীরা। স্টেট অফ ইন্ডিয়া বার্ড ওয়েবসাইটের পরিসংখ্যান অনুযায়ী এই জলপাইগুড়ির তিস্তা সংলগ্ন অঞ্চলে 271টি প্রজাতির পাখি রয়েছে, যাদের মধ্যে দেখতে পাওয়া যায় গোল্ডেন হেডেড স্টিটিকোলা, রেড নেক ফ্যালকন, ইন্ডিয়ান স্পটেড ইগলের মতো বিচিত্র পাখি। এছাড়াও আসে বহু প্রজাতির পরিযায়ী পাখি। ইস্টার্ন ইম্পেরিয়াল ইগলের মতো দুর্লভ পাখিদের এই শীতে আনাগোনা করতে দেখা যেত তিস্তার বুকে। আর এই সমস্ত বিরল বিচিত্র পাখিদের দেখতে পাখি প্রেমীদেরও ঢল নামে তিস্তার পাড়ে। বিশ্ব উষ্ণায়নের ফলে প্রতি বছরই এই পাখির সংখ্যা কমছে, তবে এবার তিস্তার ছবিটা আরো দুঃখের। অন্যান্য বারের মতো জলপাইগুড়ির তিস্তা নদীতে আর দেখা মিলছে না পরিযায়ী পাখিদের ঝাঁক, আর এতেই মন খারাপ জলপাইগুড়িবাসী সহ দেশ বিদেশের পর্যটকদের। তিস্তা ছেড়ে পরিযায়ী পাখিদের নতুন ঠিকানা হয়েছে জল ঢাকা নদী। পরিযায়ী পাখিদের ঠিকানা পরিবর্তনের কারণ হিসেবে পরিবেশ প্রেমীরা দায়ী করছেন সিকিমের হরপা বানকে। পরিবেশ প্রেমীদের দাবি, সিকিমের বিধ্বংসী বন্যার ফলে তিস্তার নদীতে বেড়েছে রাসায়নিকের প্রভাব। তিস্তার ঘোলা জলে পলিমাটির পরিমাণ বেড়ে যাওয়ায় কমছে অক্সিজেনের মাত্রা। উপরন্তু হরপা বানের প্রভাবে এবছর তিস্তার জল অনেকটাই ঘোলাটে। এই সমস্ত কারণে তিস্তা নদী থেকে মুখ ফেরাতে শুরু করেছে পরিযায়ী পাখিরা। জলপাইগুড়ি বিজ্ঞান মঞ্চের সদস্য ডক্টর রাজা রাউত জানান, প্রতি বছরই শীতকালে তিস্তার বুকে প্রচুর ভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিদের আগমন হতো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষী বিশেষজ্ঞ শান্তনু মজুমদার জানান, বিগত 10 বছর ধরে পাখিদের সংখ্যা গোনা থেকে শুরু করে নতুন কোনো পাখি এলে তার নাম নথিভুক্ত ইত্যাদি কাজ করছেন তিনি। কয়েক বছর থেকে ধীরে ধীরে পাখিদের সংখ্যা কমতে শুরু করেছে, তবে এবারের ছবি একেবারেই অন্যরকম। বেশিরভাগ পাখি তাদের ঠিকানা বদলেছে। এর কারণ স্বরূপ শান্তনুবাবু বলছেন, তিস্তার দূষণকে দায়ী করছেন তিনি। তিনি সকলকেই তিস্তাকে দূষণমুক্ত করে বাঁচানোর জন্য উদ্যোগী হওয়ার অনুরোধ জানাচ্ছেন। তো 10 বছর ধরে আমি দেখতে পাচ্ছি যে পাখি সংখ্যা ধীরে ধীরে কমছে। আপনারা যদি স্টেট অফ ইন্ডিয়ান বার্ড বলে একটি ওয়েবসাইট আছে সেটা ফলো করেন, তাহলে দেখতে পাবেন এই অঞ্চলে 271টি পাখি পাওয়া যায়। দুঃখের বিষয়, এই সংখ্যাটি ধীরে ধীরে কমছে। এই অঞ্চলে খুবই রেয়ার কিছু পাখি পাওয়া যায়, যেমন গোল্ডেন হেডেড সিস্টিকোলা, যেমন ডেলিকেট ফ্রিনিয়া, যেমন রেড নেক ফ্যালকন, যেমন ইন্ডিয়ান স্পটেড ইগল। এগুলো সব এখানকার স্থায়ী পাখি এবং এর সাথে আসে প্রচুর পরিযায়ী পাখি। পরিযায়ী পাখির মধ্যে হাঁস আছে, পরিযায়ী পাখির মধ্যে ইগল আছে, যেমন ইস্টার্ন ইম্পেরিয়াল ইগল বলে একটি খুবই দুর্লভ পাখি এই অঞ্চলে পাওয়া যায়, আপনি দেখতে পাবেন। এই পাখিদের নির্দিষ্ট কিছু কাজ আছে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য। তো আমার মনে হয় আমাদের সবার একসাথে চেষ্টা করা উচিত যাতে রাসায়নিকের ব্যবহার কম হয়, এদের বাসস্থান অর্থাৎ এই যে ঘাস জমি যেটা তিস্তার পাশে হয়, সেই ঘাস জমিটাকে রক্ষা করা। জলপাইগুড়ি বিজ্ঞান মঞ্চের সদস্য ডক্টর রাজা রাউত বলেন, এই সময় প্রতি বছর বিভিন্ন পরিযায়ী পাখি তিস্তার বুকে আসত, কিন্তু এবছর দেখা যাচ্ছে যে তিস্তায় সেই পরিমাণ পাখি আর আসছে না। ঠিকানা বদলে সেই সমস্ত পরিযায়ী পাখি এখন জল ঢাকা নদীতে ঠাঁই নিচ্ছে। প্রতি বছর বিভিন্ন শীত প্রধান দেশ এবং মহাদেশ থেকে প্রচুর পরিযায়ী পাখি আসে, যেটা আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় নদীগুলোতে যায়, জলাশয়গুলোতে যায়। তো তিস্তা নদী তার মধ্যে বড়, আমরা সকলেই জানি তিস্তা নদী গোটা উত্তরবঙ্গের লাইফ লাইন এই মুহূর্তে। দুর্ভাগ্যবশত প্রতি বছর তিস্তা নদীতেও প্রচুর পরিযায়ী পাখির দেখা মেলে, কিন্তু এই বছর অদ্ভুত রকমভাবে সেখানে পরিযায়ী পাখিকে আমরা দেখতে পাচ্ছি না সেইভাবে। এটা অত্যন্ত উদ্বেগজনক এবং অবশ্যই দুঃখজনক, হতাশাজনকও। এখন এর পেছনে যেটা আমার মনে হয় প্রধান দুটো কারণ হতে পারে। একটা কারণ হচ্ছে, আপনারা জানেন যে গত 4 অক্টোবর যে বিধ্বংসী বন্যা হয়েছিল, মানে ওই লোনাক হ্রদ ভেঙে সিকিমে, তার থেকে যে বিপুল পরিমাণে জলরাশি নিচে নেমে এসেছিল,
তাতে করে প্রচুর পলি এবং তার সাথে প্রচুর পরিমাণে আপনারা জানেন যে আমাদের সেনাবাহিনীরও অনেক গোলা বারুদ সমেত অনেক কিছু সেটাকে ভাসিয়ে নিয়ে আসছিল এবং সেই সমস্ত জিনিসগুলোর মধ্যে প্রচুর কেমিক্যালস থাকতে পারে, রাসায়নিক দ্রব্য থাকতে পারে, যেগুলো এখনও তিস্তার বুকে রয়ে গেছে এবং সেটা একটা অন্যতম কারণ যে তিস্তা নদীতে প্রচুর মাছ মারা যায় বা মারা যাচ্ছে এই সময়কালে এবং তাদের ওই পাখিদের যে সমস্ত খাবার, অন্যান্য যে জলাশয়ে ঘটিত যে সমস্ত উদ্ভিদ আছে সেই উদ্ভিদগুলো খুব বেশি গ্রোথ হচ্ছে না। তো এইসব কারণেও প্রচুর পরিমাণে এখানে থাকাতে তিস্তা নদীর জলে সেইভাবে তারা খাবার পাচ্ছে না দেখে নাও আসতে পারে, এটা একটা কারণ। দ্বিতীয় বড় কারণ হচ্ছে আমার মনে হয় যে প্রচুর পরিমাণে বালি যেভাবে ধেয়ে আসছে নিচে নেমে আসছে এই বালিতে প্রচুর সিল্টেশন হয়েছে, অনেক জায়গায় তিস্তা নদীর চরে প্রায় 3-4 মিটারও উচ্চতা পর্যন্ত বালি দেখা গেছে এবং এর ফলে স্বাভাবিকভাবে জল কমে গেছে, জলের নাব্যতা কমে গেছে। পাখি প্রেমীদের জন্য এই বছরটা খুবই বেদনাদায়ক। দেশ বিদেশ থেকে আসা পর্যটকেরা পরিযায়ী অতিথিদের দেখা না পেয়ে এক প্রকার হতাশ হয়ে বাড়ি ফিরছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।